জানাবেন বর্তমান পরিস্থিতি অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সবকিছু মিলেই কিন্তু একটি হতাশাজনক অবস্থায় রয়েছে আওয়ামী লীগের আমলে যে গুম খুন করেছে সেগুলোর কোনো বিচার হচ্ছে না অর্থাৎ সাংবাদিক ইলিয়াস রহমান তিনি কিন্তু বিদেশ থেকে কে একবার এক একটি প্রতিবেদন তৈরি করেন এর প্রেক্ষিতে আমরা জানতে পারি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এবং বর্তমান ইলিয়াস আলীর সাথে ইলিয়াস আলীর সাথে যে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ অমানবিক তাকে এখনও পাওয়া যাচ্ছে না সে কোথায় আছে সে কেউ জানে না আয়নাগর একের পর এক তত্ত্ব বেরিয়ে আসছে কিন্তু আয়নাগর এখনও শেষ হচ্ছে না বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক নেতাকর্মীরা তাদের পার্সোনাল আয়নাগর তৈরি করে রেখেছিল তাদের নিজস্ব ক্ষমতা বলে তাদের বিরুদ্ধে যারা যেত তাদেরকে গ্রেপ্তার করে এনে তাদেরকে তুলে এনে সে আয়নাগরে বন্দি করে দেওয়া হতো এবং খেয়ে না খেয়ে সে মরে যেত মানুষের কঙ্কাল পর্যন্ত শেষ হয়ে যেত নিশ্চিন্ন হয়ে যেত মানুষ আর এমন নির্মম ঘটনা ঘটেছিল